দুই সিজদার মাঝখানে এক রাখাতে সিজদা কয়টি? দুইটা। একটা দিয়ে আমরা আল্লাহ আকবর বলে উঠি না, হ্যাঁ উঠে আমরা কি পড়ি? কিছু পড়ি, বসে কিছু পড়ি না, কিছু একটু পড়তে হবে না। এক সিজদা দিয়ে সুবহান রাব্বিল আলা তিনবার বলে আল্লাহ আকবর বলে একটু বসি না, উঠে সাথে সাথে একটা দিয়ে দিব না। সাথে সাথে যদি উঠে যদি না বসে সাথে সাথে একটা দিয়ে দিই তাহলে সিজদা হবে একটা। কয়টি? একটা। কলা দুইটা যদি একসাথে থাকে এরকম চূড়া লাগানো দোকানে বিক্রি করো যে একটা না, হ্যাঁ একটা যত টাকা বেছে অত টাকা নেই। তো আমরা আমাদের দেশে কি বলে জৈকে খেলা বলে না, বলি কি বলে জৈকে খেলা, মানে দুইটা মিলি একটা, দুইটা মিলি একটা। ওরা আরব থেকে আনলো ওভাবে কিনে নিয়ে আসে, এখানেও বেচলো এভাবে, কুসারা বেচলো কি ওভাবে বেচে, ঠিক আছে। তো সিজদা আমরা একটা দিয়ে যদি না বসে যদি সাথে সাথে একটা দিয়ে দিই তাহলে যোগ্য সিজদা হয়ে যাবে, অর্থাৎ একটা হবে সিজদা আর কি হবে, একটা দুইটা হবে না, তাহলে মা নামাজ হবে? এক রাখাতে যদি দুইটা সিজদা হয়, সিজদা আমরা কাকে দিই? আল্লাহকে দিই। আল্লাহকে দিই যদি বিধান হলো এক রাখাতে দুইটা সিজদা, তাহলে এক সিজদা দিয়ে যদি আমরা না বসি যদি দোয়া না পড়ি যদি আরেকটা দিয়ে দিই, হ্যাঁ তাহলে সিজদা হবে কয়টি? একটি। এক রাখাতে একটি সারা জীবন এভাবে যদি নামাজ পড়ি, নামাজ হবে? আমরা নামাজ নাম হবে যে বাস্তবে নামাজ হবে না, তাহলে আমরা এক সিজদা দিয়ে একটু উঠবো, উঠে আল্লাহ আকবর উঠে বসে আর একটা সাথে সাথে দিয়ে দেবো না, বসে একটা দোয়া পড়বো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। তো এগুলি অর্থ আছে, আল্লাহুম্মা গফির, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আল্লাহ আমাকে রহম করো, ওয়াহদিনি আল্লাহ আমাকে হেদায়েত দান করো, ওয়ারযুকনি আল্লাহ আমাকে রিজিক দান করো, ঠিক আছে। মনে থাকবে, মনে থাকবে না, লিখে দিই। আল্লাহুম মাগফির লি, দিনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এটা হলো দুই সিজদার মাঝখানের দোয়া। আর একটা হলো আমরা রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠি না, হ্যাঁ তখন কি পড়ি? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হাম। আরেকটা দোয়া আমরা বাতি করি পড়ব, আমরা রব্বানা ওয়ালাকাল হাম আল্লাহু আকবার তাড়াতাড়ি একটা দিয়ে দিই, সিজদা তাড়াতাড়ি দিয়ে ফেলি না, দাঁড়াইও না বালা করি, কিন্তু দাঁড়াইতে হবে। আল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো, স্থির হয়ে দোয়াটা পড়বো, পরে এরপরে সিজদাতে যাব, ঠিক আছে। দ্রুত করবো না, নামাজ প্রয়োজন হলে কম পড়বো কিন্তু দ্রুত করা যাবে না। এটা এখানে আল্লাহুম্মা গফিরলি টানবে, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এটা হলো দুই সিজদার, কেমন দুই সিজদা, ঠিক আছে।
রুকু থেকে উঠিয়ে কেমন রব্বানা ওয়ালাকাল হাম, সেটা তো পারো, সেটা তোমার পারো, এটা লিখতে হবে না। একটা দোয়া লিখি, ছোট দোয়া হামদান কাসীরান, হামদান তাইয়িবান রাকান, আমি শব্দ একটা দিয়ে নিয়েছি বুঝছো, মোবারাকান ফিহি হামদান রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা যদি তোমরা পড়ো ফিরিস্তারা মানে 30 হতে অধিক ফেরেশতা, 30 হতে অধিক মানে কতগুলো আল্লাহ ভালো জানে আমরা জানি না, 30 হতে 100 হতে পারে, 1000 হতে পারে, 30 হতে অধিক ফেরেশতা যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওর জন্য, হ্যাঁ, গুনাহ ক্ষমা করানোর জন্য, দোয়া করানোর জন্য খুব তাড়াহুড়া করে, অর্থাৎ প্রতিযোগিতাতে, কি দে প্রতিযোগিতাতে যে ব্যক্তি নামাজের মধ্যে এই দোয়াটা পড়বে, রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাকাল হাম প্রথমে এটা পড়ে ফেলবে, আমি এটা লিখি নেই, প্রথমে এটাই পড়বে, এবারে এটা পড়বে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, 30-এর অধিক ফেরেশতা ওনার জন্য আমলনামা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা দেয়। সেজন্য আমরা কি এটা দ্রুত পড়বো, আস্তে আস্তে পড়বো, আস্তে আস্তে আস্তে, এই সেখানে আসলে এরকম কোথাও টানতে হবে না, হামদান কাসীর এখানে টান নেই, সি কাসি এটা সি একটু একালিপ টানতে হবে, ব্যক্তি স না সয়ে যে সি কাসীরান তাইয়িবান মুবারাকান, বা বালিপ জবর বা একটু টান হবে একালিপ, মুবারাকান ফি হি ফি একালিপ, ঠিক আছে, এতটুকু ফাড়া এগুলি থাকবে, এগুলো একটু দেখে নিবে, এগুলো আগামী আমি মুখস্থ নিব তোমার দেখি, এতটুকু ফাড়া চা তুমি উঠে যাও, আমি ওগুলো ওকে একটু ইয়া করি, মা বলো তো উপরে তিন ফুটো থাকলে যাও সালাম দিয়ে চলে যাও, উপরে তিন ফুটো থাকলে ওয়ালাইকুম আসসালাম, নিচে এক ফুটো থাকলে বা, উপরে দুই ফুটো থাকলে তা, মাঝখানে এক ফুটো থাকলে জিম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে আম্মু, মনে থাকবে তো।